আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। বাংলাদেশ থেকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পলাতকদের ফিরে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজ ধানমন্ডিতে ট্রাইব্যুনালের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এরপর জানিয়ে দিব, রাজধানীর মোহাম্মদপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি এবং র্যাবের সদস্যরা। রোববার 13 অক্টোবর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণলঙ্কার এবং নগদ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানাব, খাগড়াছড়িতে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে কয়েকদিন ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটছে। এদিকে নিত্যপণ্যের দামে ইতিহাস সৃষ্টি করেছে বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে বর্তমান উপদেষ্টা সরকার সবচেয়ে বেশি জনমতের সরকার, তারপরও তাদের শক্তিশালী ভূমিকা নজরে আসছে না। নিত্যপণ্যের দাম বর্তমানে সবচেয়ে বেশি ইতিহাস গড়েছে, মনে হয় দেশে দুর্ভিক্ষ লাগছে। এদিকে মার্কিন মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক, কি আলোচনা হলো? মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক মাদক ও আইনশৃঙ্খলা দপ্তরের মুখ্য উপসহকারী মন্ত্রী শেলবি স্লিথ উইলসনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বৈঠকে বাংলাদেশ থেকে দুর্নীতি দমন, দেশ থেকে টাকা পাচার এবং চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের সহযোগিতা জোরদারের ফলপ্রসূ আলোচনা করেন তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, শান্তিরক্ষীদের অবিলম্বে অপসারণের আহ্বান নেতানিয়াহুর। হামলার নিন্দা 40 দেশের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবানন থেকে জাতিসংঘে শান্তিরক্ষীদের অবিলম্বে অপসারণের আহ্বান জানিয়েছেন। রোববার 13 অক্টোবর তিনি জাতিসংঘের প্রধান অ্যান্টনিও গুতেরেসের প্রতি এই আহ্বান জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে জারি করা এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, মহাসচিব শান্তিরক্ষা বাহিনীকে ক্ষতির পথ থেকে সরিয়ে নিন, এই কাজটি অবিলম্বে এখনই করা উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত, শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পলাতকদের ফিরে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার 13 অক্টোবর ধানমন্ডিতে ট্রাইব্যুনালের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। তাজুল ইসলাম বলেন, বিচারক নিয়োগ হওয়া মাত্রই ট্রাইব্যুনাল ফাংশনাল হবে, এরপর আমরা নেসেসারি কিছু অর্ডার্স চাইব। এর বিচার শুরুর আগে যেগুলো দরকার, গ্রেপ্তারি পরোয়ানা, আসামিদের বিদেশে যা বন্ধ করা, অনেক রকমের তথ্য উপাত্ত, এগুলো সিজ করার জন্য অর্ডার লাগবে। তাদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য লাগবে, সে ব্যাপারে ট্রাইব্যুনালের পক্ষ থেকে আদেশ আসবে। কম ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কিন্তু ট্রাইব্যুনালের হাতে না, এর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এ সময় তিনি বলেন, মূলত যাদের নির্দেশে, যাদের কারণে এই গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তাদের বিষয়গুলো যারা টপ কমান্ডার্স, তাদের আমরা প্রায়োরিটি তালিকার শুরুতে দিয়ে এসেছি। আইন অনুযায়ী তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। কোনো অপরাধী বিশ্বের যে কোনো প্রান্তে থাকলে ইন্টারপোলের সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের সম্পৃক্ততা থাকায় তাদের গ্রেপ্তারও ইন্টারপোলে রেড নোটিশ পাঠাতে পারে। তাজুল ইসলাম আরো বলেন, বিচারক নিয়োগ হলে এই সপ্তাহে জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং
দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়া হবে। শেখ হাসিনা সহ বিদেশে পলাতকদের ফিরে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। উল্লেখ্য, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 14 দলের নেতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম হত্যা, গণহত্যা 60টির বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গেল জুলাই ও আগস্ট মাসে গণহত্যার অভিযোগ উঠে। সব অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে। বিচারের জন্য আইন সংশোধন ও ভবন মেরামতের কাজও চলমান। এমন পরিস্থিতিতেই আগামী সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ হবে। স্বাধীনতার 39 বছর পর 2010 সালে 71-এ মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে। রাজধানীর মোহাম্মদপুরে দুর্ধর্ষ ডাকাতিতে সরাসরি জড়িত 3 জনকে গ্রেপ্তার। গভীর রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত 3 ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার 13 অক্টোবর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণলঙ্কার ও নগদ টাকা সহ তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার 11 অক্টোবর দেবাগত রাত 3:30 দিকে রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় একটি বাসা থেকে 85 লক্ষ টাকা ছাড়াও 50 ভরি স্বর্ণ, কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। জানা যায়, ওই বাড়িতে 5 তলায় ওই বাড়ির মালিক 5 ব্যক্তি, তারা আপন 5 ভাই। একজন 5 তলার ওই বাসাতে থাকতেন, তাদের মধ্যে এক ভাইয়ের নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, তিনি বাড়িটির 5 তলায় থাকতেন। ডাকাতেরা তার ফ্ল্যাটেই হানা দেয়। আবু বকর সিদ্দিকের ইট কয়লা ও জমির ব্যবসা রয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছে, দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনায় রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিতে সরাসরি জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শফিকুল ইসলাম তুষার 35, জাকির হোসেন 37, মোহাম্মদ মাসুদুর রহমান 47। তিনি জানান, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ 2,20,000 টাকা ছাড়াও প্রায় 4 ভরি ওজনের স্বর্ণলঙ্কার ও 2টি আইফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে মোহাম্মদপুর থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে। এছাড়াও গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। খাগড়াছড়িতে 2 আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খাগড়াছড়িতে পানছড়িতে পাহাড়ের 2 আঞ্চলিক সংগঠনের মধ্যে কয়েকদিন ধরে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটছে। সর্বশেষ রোববার 13 অক্টোবর সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয়রা গোলাগুলিতে কয়েকজন হতাহতের কথা বললেও পুলিশ বলছে তাদের কাছে কোনো তথ্য নেই। একাধিক সূত্রের তথ্য মতে পানছড়ির লোগাং ইউনিয়নের 3 নং ওয়ার্ডে শান্তিরঞ্জন পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ প্রসিত গ্রুপের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ষষ্ঠ গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এছাড়াও লতিবান ইউনিয়নের মাসোছড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে 2 পক্ষের মধ্যে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে এবং হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে গোলাগুলির বিষয়টি অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অঙ্গ মার্মা বলেন, ভাতৃঘাতী সংঘাতকে উস্কে দিচ্ছে একটি সাতন্বেষী মহল, এখানে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। তিনি বলেন, কয়েক মাস ধরে পানছড়িতে জনসংহতি সমিতির সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থানে থাকলেও প্রশাসনে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে জনসংহতি সমিতি সন্তু গ্রুপের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পানছড়ির লোগাং ইউনিয়নের চেয়ারম্যান জয়কুমার চাকমা বলেন, শান্তিরঞ্জন পাড়ার আশপাশ থেকে সকালে গোলাগুলির শব্দ শুনে অনেকে আমাকে জানিয়েছে বিষয়টি, এরপর কি হয়েছে জানি না। নিত্যপণ্যের দামের ইতিহাস সৃষ্টি করেছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী সরকারকে বিদায় করে বর্তমান উপদেষ্টা সরকার সবচেয়ে বেশি জনমনের সরকার, তারপরও দেশের তাদের শক্তিশালী ভূমিকা নজরে আসছে না। নিত্যপণ্যের দাম বর্তমানে সবচেয়ে ইতিহাস গড়েছে বলে মনে হয়, দেশে দুর্ভিক্ষ লাগছে। তিনি বলেন, সিন্ডিকেট ভাঙতে অসুবিধা কোথায়? সিন্ডিকেটে কারা জড়িত? স্বৈরাচারী সরকারের বাণিজ্য
মুখ্যমন্ত্রী বলছিলেন সিন্ডিকেটের হাত অনেক লম্বা, কাজেই সিন্ডিকেট ভাঙা যাবে না। তাহলে পতিত সরকারের চেয়ে কি এখন সিন্ডিকেটের হাত পা লম্বা? তাহলে কেন বাজার নিয়ন্ত্রণে আসছে না, জিনিসপত্রের দাম কমছে না? জাতি জানতে চায়। অপরদিকে ঢাকায় ভয়াবহ জ্যামে মানুষ অতিষ্ঠ। এমন অবস্থায় জ্যাম বা যানজট নিয়ন্ত্রণ নিতে না পারলে জনমনে বিগড়ে যেতে পারে। রোববার 13 অক্টোবর বিকেলে ইসলামী আন্দোলনের কেন্দ্র কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃত্ববৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্র প্রচার সম্পাদক মাওলানা আহমেদ আব্দুল কায়ুম। জেলা নেতৃত্ববৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আমানুল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি মোস্তফা কামাল, এইচ এম রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। মাওলানা ইউনুস আহমেদ আরো বলেন, বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকার কখনো বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেনি। তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেছেন, ভারতকে খুশি করতে রাজনীতি করেছিলেন বিগত সরকার।